প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই চ্যানেলে তোমাদের আবারও আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকে তোমাদের মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পটি পাঠ করা হবে। ভাত গল্পটি নেওয়া হয়েছে দেজ পাবলিশিং থেকে প্রকাশিত মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে। তাহলে চলো সবাই মিলে শুনে ফেলি ভাত গল্পটি। ভাত মহাশ্বেতা দেবী। লোকটা চাহনি বড় বাড়ির বড় বইয়ের প্রথম থেকেই ভালো লাগেনি, কীরকম যেন উগ্র চাহনি, আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, চেহারাটা বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বলল, ভাত খাবে, কাজ করবে, কোথা থেকে আনলে? এ সংসারে সবই কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা বড় বইয়ের পিসি শাশুড়ি হন, খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। তখন বড় বউ মরে গেলে বুড়োকর্তা সংসার নিয়ে নাটাঝামটা হচ্ছিল। বড় বাড়ির লোকেরা বলে, ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়োকর্তা এ রাস্তার সবগুলো বাড়ির শিব মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। দূরদর্শী লোক ছিলেন, তার জন্যই এরা করে খাচ্ছে। বড় পিসিমা নাকি বলেছিলেন, উনি আমার প্রতি দেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। এসব কথা সত্যি না মিথ্যে কে জানে। বড় পিসিমা চিরকাল এ সংসারে হেঁসেল দেখেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন। বড় বইয়ের কথা শুনে বড় পিসিমা বলেন, কোথা থেকে আনলে মানে? ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয় সেই ডেকে আনলে। বড় বউ বলে, কিরকম দেখতে? মুখ ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে, এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়, কেনা চাল নয়, বাদা থেকে চাল আসছে, তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। বড় বউ চুপ করে যায়। বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, তোমার শ্বশুরি মরতে বসেছে বাছা, সেই জন্যই হোম যজ্ঞ হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। বড় বউ কোনো কথা বলে না, সব কথাই সত্যি। তার শ্বশুরি মরতে বসেছেন, 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ টনকো ছিলেন। তবে ক্যান্সার বলে কথা, ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানতো না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। আজ অনেক কাজ, মেজো বউ উনুন পাড়ে বসেছে, শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়, তাই অনেক দিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের জগি লেগেছে, রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ, শ্বশুরের ঘরে নার্স। বড় বউ এখন গেল সে ঘরে, সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। সেজো ছেলে বিলেতে, তার আসার কথা ওঠে না। ছোট মেজো ও বড় ঘুমোচ্ছে, এবারই ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, সেই জন্যেই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। 18খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে
কাজ বা করে কে? শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে, শ্বশুর নেই, এ অবস্থাটা কেমন হবে? ক্যান্সার, লিভারে ক্যান্সার, তা আগে বোঝা যায়নি, বোঝা গেল যখন, তখন আর কিছু করবার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কি না। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতা সমান, তার জন্য দই পেতে ইসব গুল দিয়ে শরবত করে দিতে হতো। শত ঠাকুর আসুক, তিনি খেতে আসার পাঁচ মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি, তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে, এখন সেসব কি আর করতে হবে না? কে জানে, ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞি হোম হচ্ছে। ছোট বইয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন, বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ এসেছে আদমন করে, সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বিড়ালের লোম আনতে গেছে ভজর চাকর, শ্মশান থেকে বালি এমন কত যে ফরমাস, তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্যে। ও নাকি কদিন খায়নি, বাসিনী এনেছে, বাদায় থাকে, অথচ ভাতের আহিংকে এতখানি, এ আবার কী কথা? বাদায় চালের অভাব নাকি? দেখো না একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে। নার্স এসে বসে, বড় বউ থেমে যায়, আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে তান্ত্রিক হোমে বসবার আগে। হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন, তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা, চালগুলো তো বের করে দেবে। এই যেদি ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে, বড়বাবু কনক পানি চাল ছাড়া খান না, মেজ আর ছোটর জন্য বারো মাস পদ্মজালি চাল রান্না হয়, বামুন চাকর ঝিদের জন্য মোটা সাপটা চাল। বাধার লোকটি কাঠ কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার, হা বাসিনি, এত নানানিধি চাল বাবুরা খায়, ওই পাঁচ ভাগে ভাত হয়? হবে নে বাদা, এদের এত জমি, চাল এনে পাহাড় করেছে, বড় পিসিমা বেচেও দিচ্ছে নুক্কে নুক্কে, আমি বেচতেছি সে চাল। বাদা এদের চাল হয়, তা দে দেখি বাসিনি, এক মুষ্টি চাউল দে, গালে দে জল খাই, বড্ড যেমন আছর কাটতেছে পেটের মধ্যিখানে, সেই কদিন ধরে আদা ভাত খাই না, দে বাসিনি বাগ্যতা করি তোই। আরে আরে করো কি উৎসব দাদা, গা সম্পর্কে দাদা তো হও, কেন বা এমন করতেছ? পিসিমা দেখতে পেলে সব বোনাশ হবে, আমি ঠিক তাগে বাগে দে যাব, তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা, এদেরকে বলি হারি যাই, এটা লোক কদিন খায়নি শুনছ, আগে চারটি খেতে দে। বাসিনি চালগুলি নিয়ে চলে যাবার সময়ে মাথা নাড়তে নাড়তে চলে যায়, লোকটির নাম উৎসব, চিরকালই সে উৎসব নাইয়া নামে পরিচিত। গত কয়েকদিন সে সত্যিই খায়নি, কপালটা মন্দ তার, বড়ই মন্দ, যতদিন রান্না খিচুড়ি দেয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি। ও চন্ডনীর মা, চন্ডনী রে, তোমরা রাগ আরো না কেন, কোথা হইলে গো? বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি হরে গিয়েছিল। একদিন তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে
ঝাপটে সাপটে ধরে। বউ কাঁপছিল শীতে আর ভয়ে। সে ঘরের মাছ খুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল। মাছ খুঁটিটি মাতাল আনন্দে টলছিল, ধনুটঙ্কার রোগীর মতো কেঁপে ঝেঁকে উঠছিল। উৎসব বলে চলছিল, ভগবান ভগবান ভগবান। কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথামুড়ি দিয়ে ঘুমন বোধ করি। ভগবান ভগবান উৎসব বলছিল, এমন সময়ে মাতলার জল বাতাসের চাবুকে ছট ফুটিয়ে উঠে এসেছিল। জল উঠল, জল নামল, উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি খেল। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। কে কোথায়, পাগল নাকি উৎসব? সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন বলে, তোরেও তো টেনে নিচ্ছিল, গাছে বেঁধে রয়ে গেলি। উৎসব বলে, চন্দনের মা। ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না। তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে, তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমিচে দরখাস্তের নকল, উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া। সে কৌটোটা বা কোথায়? যা আর নেই, যা ঝড়জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। তারপর যখন তার সম্মিত ফিরল, তখন আর খিচুড়ি নেই, ড্রাই ডোল, চালগুলি সে চিপিয়ে জল খেয়েছিল। এভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে, মরেছে যারা তাদের ছড়ার্দ করতে হয়। এ কাজ করার জন্যে তারা মহানাম শতপতিকে খবর দেয়। কিন্তু মহানাম এখন আর দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। গ্রামবাসী অন্যরা মাছ গুগলি কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে। উৎসবকে সাধন বলে, তুমি একা কলকাতা যাবে বলে নেচেই বা উঠলে কেন? সরকার ঘর করতে খরচা দেবে শুনছ না? উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায় ও বলে, সে একটা কথা বটে। ঝড় চলে কার কি হলো, মা ভাই বোন আছে না গেছে দেখতে বাসিনী আসতে পারেনি। তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল, ওরা কিছুকাল থেকে কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার, বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে। বার বাড়িতে ঠাকুর দালান আছে, মন্দিরের মাথায় পেতলের ত্রিশূলটা দেখেছিল। বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত, এ গল্প গ্রামে সবাই শুনেছে। উৎসবের হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি। কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। মাথার ভেতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে, না না এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে, কি যে হলো তা এখনো দিশে হচ্ছে না তেমন। ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল, তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। সতীশ মিস্ত্রির হরকুল পাটনাই মোটা তিন ধানে মড়ক। উৎসব তো সতীশের কাজ করেই কমাস বেঁচে থাকে। অ উৎসব, মনিবে ধান যায় তো তুই কাঁদিস কেন? কাঁদব না সাধন বাবু, কাঁদব না। লক্ষ্মী না আসতে সেদে ভাসান যাচ্ছে, তা কাঁদব না, এতটুকু আমরা খাবো কি?
তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা, তারপরেই মনে পড়ে যে রাতে ঝড় হয় সেই সন্ধে অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল। এই এত হিঞ্ছে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ নুন আর লঙ্কা পোড়া দিয়ে। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা ভরা পেট খেয়েছিল। খেতে খেতে চন্ডুরীর মা বলেছিল, দেবতার গতি ভালো নয় গো, লৌগনে ঝাড়া পেয়েছে, বুঝি বা বট মারা পড়ে। এ কথাটাও বেশ মনে পড়ে। তারপরেই মনে পড়ে মাছ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে, মা বসুমতী যেমন সে খুঁটি রাখতে চায়নি উগড়ে ফেলে দেবে। ভগবান ভগবান ভগবান। তারপর বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা মাতলার সফেন জল ছুটে আসছে, ব্যাস সব খোলামেলা। একাকার তারপর থেকে, কি হলো, কোথায় গেল সব, তুমি কোথায় আমি কোথায়, উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া, কাগজ সহ কৌটোটি কোথায়, বড় সুন্দর কৌটোখানি গো। চন্ডুনিদের যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকত আজ, তাহলে সে কৌটো নিয়ে সবাই ভিক্ষে বেরোতো। সতীশবাবুর নাতি ফুট খায়, উৎসব কৌটোটি চেয়ে এনেছিল, অমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়, চমৎকার কৌটো। ই হলো হাত চালাও বাছা, ওদিকে শুষছে কর্তা, হোম হবে তা কাঠগুনো দাঁড়িয়ে দেখছ। বড় পিসিমা খনখনি ওঠে, বড় খিদে নেগেছে মা গো। এই শোনো কথা, ভাত নামলেও খাওয়া নেই এখন, তান্ত্রিকের নতুন বিধেন হলো সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও, তুমি হাত চালাও। উৎসব আবার কাঠ কাটতে থাকে, প্রত্যেকটি কাঠ দেড় হাত লম্বা হবে, ধারালো কাটারিটি সে তোলে ও নামায়, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে, ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, সাধুকে জল খেয়ে এসো রাস্তার কল হতে, দেরি করো না মোটে, এ পিসাচের বাড়ি কেমন তা ছাননি দাদা, গরিবের গতর এরা সস্তা দেখে। এ মরতেছে হাঁ বাসিনি, দেখিলে বুড়ো বাড়ি কর্তা মরবে নে, ওই যে হোমের যোগান দিচ্ছে ওই মুটকি ওনার খাসছি, কর্তা মোলে পরে ওকে সাত নাতি না মেরেছি তো, আমি বাসিনি নই, দেখিলে বুড়ো মরছে তার জন্যি হোম। ছাতুকটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপ রে, এত তরকারি, এত চাল, এত মাছ, এ একটা জগি বটে, সব নাকি বাদার দৌলতে, সে কোন বাদা, উৎসবের বাদাই শুধু গুগলি গেঁড়ি কচু শাক শুষ্ণ শাক। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকানে ভাঁড় চেয়ে নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেঁপে ওঠে, তাই হোক পেটের গভর ভরুক, কিন্তু সাগরে শিশির পড়ে, উৎসব টের পায় না কিছু, সে আবার ফিরে আসে। প্রিয় বন্ধুরা, ভাত গল্পের পাঠের প্রথম পর্ব এখানেই শেষ হলো। দ্বিতীয় পর্ব পেতে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান লক্ষ্য করো। সেই সাথে বলবো, এই পাঠটি যদি তোমাদের ভালো লাগে একটি লাইক দিও, এবং তোমার প্রিয় বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো। এই রকম তোমাদের পাঠ্য বইয়ের আরও নানা পাঠ বিষয়ধর্মী আলোচনা সাজেশান
নোটস পেতে এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নি, বেল আইকন প্রেস করো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এই চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থেকো। ধন্যবাদ।